হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালের নাস্তা আলু ভাজি চলতেছে, পরোটা অ্যান্ড অলসো চা। রাহাত আসছে, সো এই উসিলে আমাদের এখন মজার ব্রেকফাস্ট। একটু এটা আনহেলদি আমার জন্য বলতে গেলে, বিকজ আলু ভাজি তো খাওয়া হয় না। সো এই উসিলে আমরা আর কি খাবো। আর সবচেয়ে বড়ো কথা, আজকে স্যাটারডে, আম্মু এই জন্য আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। চাটা মনে হয় শুভ বসাইছে। আর্স, তুমি কি করো? কি করো তুমি ওখানে বসে? তোমার পরোটা ফিনিশ করছো? আর দিদি ফিনিশ হয় পরোটা? দিদি অ্যান্ড মাই বেবি জয়ী, তুমি কি করো জয়ী? ও মাই গড, হ্যাঁ খাইছে। কি হয়েছে? নানুর হেল্প লাগবে। আমি আমার চোখের অবস্থা, ইউ গাইস ক্যান টেল কি অবস্থা আমার চোখের। আমি এত এক্সস্টেড, এত টায়ার্ড, আর স্ট্রেসও করতেছি ইদানিং অনেক। আমার এত ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ইন বিটুইন পড়ছে যে আনবিলিভেবল। আমার রাতে ঘুম হয় নাই, সো আই টুক আ শাওয়ার। আজকে দাওয়াত আছে। আই এম জাস্ট টায়ার্ড অফ অল দিস দাওয়াত। আই হ্যাভ টু কাট দিস অফ আ লিটল বিট, বিকজ আমি রিয়েলাইজ করলাম যে আমি দাওয়াতে যেতে থাকলে আমি আর কোনো টাইম পাই না, কারণ আর্শের স্কুল অফ নাই। সো অ্যান্ড ইটস কোল, আই আন্ডারস্ট্যান্ড, বাট দেন আমি আর্শকে অন্য টাইমেও অন্য কোথাও ঘুরাইতে চাই। সো শুধু দাওয়াতের মধ্যে থাকলে হবে না। সো মেবি ফ্রম নেক্সট মান্থ আই মে হ্যাভ টু সে নো টু মেনি দাওয়াত, কারণ আমার কোনো চয়েস নাই। আমার আমার বাসায় ফ্যামিলিকে এভরিথিং সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। এভরি উইকেন্ডে আমি এত দাওয়াত কন্টিনিউ করা আমার জন্য অনেক ডিফিকাল্ট। আই ডোন্ট নো আপনারা কি করেন, আপনারা কি সব সব পুরো উইকেন্ডে খালি দাওয়াতেই যান? আমার তো মাথা কাজ করে না, একটার পর একটা দাওয়াত, লাস্ট মিনিট দাওয়াত, আগে থেকে দাওয়াত, ইটস জাস্ট গোয়িং ক্রেজি। ইসলামটা আমি এনজয় করি না, আই ডু এনজয়, বাট সামটাইমস আমার মনে হয় যে দাওয়াতের বাইরে আই ক্যান গো আউট সামওয়্যার। আমি আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি, বিকজ উইকডেজ আর সে স্কুল থাকে, সো এটা তো হয় না। সো ওই জন্য আর কি আমি চিন্তা করতেছিলাম যে একটু ইম্পর্ট্যান্ট, কারণ আম্মু বাসা থাকে, নানু বাসা থাকে, আমি বাসায় থাকি, দ্যাটস ট্রু। কিন্তু মানে উইকেন্ডে যখন সবাই একসাথে থাকে আর আমি দাওয়াতে দৌড়াদৌড়ি করি, সো জিনিসটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কি না আমি আসলে বুঝতেছি না। সো আমি অনেক চিন্তা করে দেখলাম কালকে যে বেশি ওভারবোর্ড হয়ে যাচ্ছে, অ্যান্ড আই মে নট সে ইয়েস টু মেনি, কারণ শুরু থেকে যদি আমি না করি সো তাহলে আর কি বুঝতে পারবে, ইটস নট পসিবল। আর মেবি মানে এইভাবে কত, আর মেবি আমারই স্টার্ট করতে হবে। আই মানে এরকম যে ইফ আই হ্যাভ আ দাওয়াত আই মে হ্যাভ টু সে যে মানতে একটা দুইটা ঠিক আছে, লাইক মানতে আটটা নয়টা এটা আসলে মেক সেন্সই করে না, টু বি অনেস্ট, দ্যাটস জাস্ট টু মাচ। I am here at Basis after like koto din, like I think 6-7 months pore aschi Basis e kichu pick up korte hobe, kauke jiggesh korte hobe about men section, dekhi kake pai. Amra Basis par hoye Basis men's e jacchi, because মেসিজের ওই সেকশনে মেন্স কালেকশন নাই, তো আমরা এখন আদার এন্ডে যাবো যেখানে। ও বাই দ্য ওয়ে আমি গ্রিন একর্স মলে, আমি এটা মেনশন করি নাই, গ্রিন একর্স মলে আসছি ফর আ কুইক পিক আপ। বিজানি কই গেল আল্লাহ জানে।
Harsh, what are you doing, baby? Harsh. Ki dekho paglu? River dance. River dance. Okay. আমি রেডি, আমরা এখন গাড়িতে উঠব। শাড়ি পরছি, আর্শের জন্য ওয়েট করতেছে, আর্শ আসলে তারপর আমরা গাড়িতে উঠে যাব। আমরা চলে এসেছি গোপাল বাসায়, আর মাই সিস্টার ইজ লুকিং সো হট। দেখো দেখো না, তোমার প্রশংসা করলাম, যা এটা কাট করে দিতে হবে। আমি শুনি নাই, কি বলছো? ব্লগ দেখবো তারপরে। কি বলছো? না বাদ, তুমি বাদ, তুমি বাদ, তুমি শুনছো? না এটা কি বলছো, এটা শুনবা তুমি? সবাই ছবি তোলাতে ব্যস্ত, আমরা ব্লগ করছি। তুমি কিছু বলো, কি বলবো, কিছু বলবে? সবাই সেলফি তোলাতে ব্যস্ত আজকাল, পার্টি মানে সেলফি এন্ড সেলফি এন্ড সেলফি। ওকে আর সেলফি তুলবো না, ডান। আর তোমরা তো অনেকক্ষণ আগে আসছো, আমার জন্য তো দিস ইজ ব্র্যান্ড নিউ। আমরা ওই দিনের জন্য অপেক্ষা করছি। কেমন আছেন ভাইয়া? রূপা উল্টা লাভ হয়ে গেছে, উল্টা লাভ। এই রূপা খুব স্যাড ছিল যে তার এই কাপড়ে নাকি সে হ্যাপি না। বাট লুক এট হার, হাউ প্রিটি শি ইজ লুকিং। আই ডোন্ট নো হোয়াই শি ওয়াজ কমপ্লেইনিং। আমরা মুগ্ধ রূপাকে দেখে, আজকে সবাইকে এক্সে বারকার এক লাগছে। আরেকজন চায়ের কাপ এটা না, খাই ফেলো, চাটা খাবো, খাই তো মশুরি। হ্যালো মামা, প্রমাণ আছে? কেন নাম্বার শেয়ার করতেছে?
কি হচ্ছে এখানে? ভাইয়াদের কাছে পুরস্কার অনেক বড় হলো, সবাই লস যাচ্ছে এখানে। এই নাম্বারটা কোনো কারোর কাছে নাই। এরপরটা হইছে ভাই লাকি ভাই, জয় ভাই এবং উর্মি আপু লাকি হয়ে গেল। এটা তো আমরা পাবো, আমি পাবো, আমি ভবিষ্যৎবাণী করছি, এটা আমার করে ফিলটা নিচ্ছে রুহি আপু। আচ্ছা গিফটটা দেখি, এই যে সবার আগে রুহিকে খাওয়াতে হবে, কারণ সে প্রেগো, আর তারপর তাসমিন। খাবার সব তাহলে কি বড়লোক সয়ে যাব? আমরা অলরেডি বড়, আমাদের পয়সা না থাকলো, উই হ্যাভ গুড হার্ট। বলছি তো পয়সা নাই, গিফট দিব কেমনে? হার্ট থাকলে কি হবে, পয়সা তো থাকতে হবে। রিয়া খাচ্ছে আমার খাওয়ার ভিডিওটাই তুমি নিলা। Thank you.
আমি একটা কথা বলতে চাই, এটা হলো কি বিয়ের পর যে সব কিছু চেঞ্জ হয়ে যায় এটা হলো কি প্রমাণ। আমার জামাই দোরটা পর্যন্ত খুলে না, এখন ধরে রাখছে, যখন আমি বলছি যে এটা ম্যানার্স, এখন ম্যানার্স শোনার পরে সে এখন রিয়েলাইজ করছে যে ভুল হয়ে গেছে, তার তার ভুল হয়ে গিয়েছে, সে সরি বলেছে। আমি তুমি কথা ঘুরানোর চেষ্টা করতেছো না, আমি আমি সেটা বলবো না। তুমি কি করছো? মা নিচে নামাই দেন তো, কি করে নিচে নামাই দেন? দোর খুলে নাই তো, মেকে ভিডিও করো, তুমি কথা ইগনোর করতেছো। আচ্ছা আমি আমার একটা প্রশ্ন করব। ইয়ে সোনা মাসছি আমার কিউট মা, ইয়ে কি খুশি দেখো, ফুলবো আমি বলতে চাচ্ছিলাম যে সে ডোরটা খুলে নাই, পর আমার হাতে অনেক জিনিস ছিল, আমি বলছি ডোরটা খুলে দাও প্লিজ বলছি, তারপরে সে ডোর খুলছে। পরে আসার সময় ওষুধ নিতে নিয়েছিলাম, আমার হাতে ওষুধ ছিল, তা আমি বলছি ওষুধ না, তোমার ডোরটা খুলে আমাকে বের করতে হবে, বিকজ দ্যাটস দা রেগুলার ম্যানার। তো সে তার ভুল স্বীকার করে আমাকে সরি বলছে, আবার সে বলে সে নাকি আগে প্রায় ডোর খুলতো, চেয়ার আগায় দিত। তা আমার কথা হলো কি যে আগে করতে এখন কি হয়েছে, এটা রেস্ট অফ হিজ লাইফ করতে হবে রাইট, যতদিন পর্যন্ত সে দাঁড়ায় থাকে নিজের পায়ে, রাইট শুভ? মাথা ঘুরাচ্ছে, এখন বলে তার মাথা ঘুরাচ্ছে, ওর বমি বমি লাগতেছে কত কিছু না। সো অল দ্য হাজবেন্ডস রেসপেক্ট ইওর ওয়াইফ, রেসপেক্ট করলেও এই ছোট ছোট ম্যানার্সগুলো ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ। ডোর খোলা, চেয়ার আগায় দেওয়া, এমনি আমার কোনো কমপ্লেন নাই, কজ শুভ ইজ এ ভেরি গুড হাজবেন্ড, সে আমার জন্য ব্রেকফাস্ট বানায়, সে সামটাইমস আমার জন্য লাঞ্চ কর বানায়, ডিনার বানায়, তারপরে বাকি সব যা যা দরকার সবই করে, কিন্তু আমার এটা পিক করা দরকার ছিল। অ্যান্ড আই এম শিওর ফ্রম টুমরো হি উইল চেঞ্জ, এতটুকু গ্যারান্টি আমি রাখি, রাইট? আসো চোরা সামনে আসো, আমার পিছনে দাঁড়া না, দেখি তো তোমার সুন্দর চেহারা, এদিকে আসো, কাম কাম কাম, দেখো দেখো গড়কা ছেলে বের বাচ্চা কাছে দেখে দেখে রাখতেছে। হ্যাঁ এখন এখন তো এই যে ভিডিও পারপাসে অনেক কিছুই করতে হয়। I'm so tired and exhausted, amar ar ek foto energy nai, kono kisuri, I'll just take this jewelry off here, makeup uthay felar time, ami sundor kore lashes gulo khule felbo, khule, oh by the way egulo amari lashes মিরর অ্যান্ড ডিওয়ের, যদি কেউ নিতে চাও আমাকে ইনবক্স করতে হবে। দেন এখন আমি লেন্সটা খুলব, লেন্সটা খোলার জন্য আগে আমি লেন্স এখানে দিয়ে নিব। ইট ওয়াজ আ গুড পার্টি, আমি লেটে গেছি বাট ইট ফিল লাইক আই কভার্ড মোস্ট অফ দ্য স্টাফ, সো জাস্ট খালি বিয়ার সময়টা আই হ্যাড টু বি ব্যাক, কারণ আমার ইনসুলিন নিতে হয়, সো এই কারণে আমার ব্যাক করতে হয়েছে। তো আমার মেকআপ উঠাতে খুবই ভালো লাগে, অ্যান্ড আমি এটার জন্য করি একটা বেবি ওয়াইপস নেই, দেন আমি বায়োডার্মার সেন্সিবল এইচ টু ও, এটাকে মাইসেলার ওয়াটার বলে, মেকআপ রিমুভিং, সো এটা আমি দেই, দিয়ে আই ক্লিন মাই মেকআপ। দাঁত ব্রাশ করতে হবে কারণ আমি পান খাইছি, পান খাওয়াটাও আমার আসলে ভাত খাওয়ার পরে পান খেতে হয়, এটা আমার ভালো লাগে পান খাইতে, কিন্তু আমি যেটা করব এটা হলো গিয়ে ফিলোসফির
জেন্টল ওয়াশ, এটা আমি নিয়ে আই এম গোয়িং টু ওয়াশ মাই ফেস।